জয় হিন্দ। সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তের সবচাইতে বড় খবর, মালদহে গয়নার বিপণীতে ডাকাতি, ভর সন্ধ্যায় গুলি, সকলের চোখের সামনে লুট করে নিয়ে গেল ডাকাতেরা। যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, একেবারে চাঁচল থানার অদূরে এই ঢাকা জুয়েলারি, সেখানে সন্ধ্যা নাবতে না নাবতেই ভরা বাজার, বড়দিনের বাজার। সেই সময় একটি মোটর বাইক এসে দাঁড়ায় এবং তারপর আরও একটি মোটর বাইক, দুটি মোটর বাইক, তাদের পাঁচজন ছিল। সেই বাইক থেকে নেমেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তারা বিপণীতে ঢোকে। অভিযোগ কিছু বুঝে ওঠার আগেই দোকানের কয়েকজন কর্মচারীকে মারধর করে দোকানের ভেতরের দখল নিয়ে নেয় তারা। তারপরে একেবারে যাকে বলা হয় বন্দুক উঁচিয়ে লুট তরাজ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, সেই সিসিটিভির যে ফুটেজ, সামান্য অংশ আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটাও আপনাদের আমরা দেখাচ্ছি। পথচারীরা অবাক হয়ে দেখতে থাকেন এই ঘটনাটি এবং বন্দুক উঁচিয়ে যেহেতু ডাকাতেরা পালিয়ে যায়, তারা কেউ এগিয়ে যাননি, যেতে সাহস পাননি। কিন্তু পরপর ডাকাতির ঘটনা এবং খুনের ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন চাঁচলবাসীরা। তারা কি বলছেন শুনবো। একটা সময় আজকে যে এই দুর্ঘটনাটা ঘটলো, এরকম চাঁচল বাজারে কোনোদিন হয় না, কিন্তু এই সমস্যায় আমরা চরম দুঃখিত, মানে ভয়ঙ্কর। মানে কতজনের ডাকাত দল এসেছিল? পাঁচজন ছিল ওরা, দুটো মোটরসাইকেল ছিল, আর ওরা টোটাল পাঁচজন ছিল। ওদের হাতে কি ছিল? ওদের পিস্তল ছিল। গুলি চালিয়েছে? এক একটা ফায়ার দিয়েছে। তাতে ওরা মানে লোকজন সব ভেঙে গেছে, ওরা নিজের মতন কাজ করে বের হয়ে গেছে। কটা নাগাদ ডাকাতিটা হয়েছে? এটা সাতটা নাগাদ। কোন দোকানে? এটা ঢাকা জুয়েলার্স। এই যে ঘটনা, কত চরম হয়, কেন যে আজকে ওর দোকান আছে, কালকে আমারও দোকান হতে পারে, কালকে আরো কারো হতে পারে। আপনিও ব্যবসায়ী? হ্যাঁ, আমিও একটা ব্যবসায়ী। অনুষ্ঠানের মধ্যে এই এই দুর্নীতিটা হবে কেন? প্রশাসন এতদিন কোথায় ছিল? মানে ওকে ফোন করার মধ্যে ওকে দু মিনিটের মধ্যে আসা উচিত, কিন্তু এত ঘুমে আসেনি। এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া, পঙ্কজ ফোন করেছিল, এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে ঢুকে গেছে, আমার আইজিসাহের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্বীপ আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে বিগত দিনে একদম দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডার হয়েছিল। আবার আমরা লক্ষ্য করলাম আজকে 25শে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো। তার আগে একটা বহু বছর আগে এখানে সন্ধ্যাবেলা একটা ডাকাতি হয়েছিল। তো যা এই এই যেটা হয়েছে এটা চাঁচলবাসী হিসাবে মানে খারাপ ব্যাপার, মানে কিন্তু প্রশাসন তৎপর আছে, প্রশাসন চেস করছে অলরেডি, সব জায়গায় ডাকা করেছে, আইজি স্যার নিজে বিষয়টা দেখছে, প্রশাসনের সাথে কথা হচ্ছে। ঘটনার পরেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই ঘিরে ধরে স্থানীয় মানুষেরা, তা পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সব মিলিয়ে একের পর এক সোনার দোকানের ডাকাতির ঘটনায় কিন্তু স্বর্ণ ব্যবসায়ী সহ অন্যান্য সমস্ত রকম ব্যবসায়ীদের মনের ভেতরে একটা তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন দেখার প্রশাসন কত দ্রুত এই ডাকাতির ঘটনার কিনারা করতে পারে, কারণ সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে ডাকাতদের ছবি। মালদা থেকে তনুজ জৈন, দ্য রিপোর্ট।